টানা 8 মাস বাড়ার পর গত এপ্রিল মাসে কমতে শুরু করে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম। 3 এপ্রিল ভোক্তা পর্যায়ে 12 কেজি সিলিন্ডারের দাম 40 টাকা কমিয়ে 1,442 টাকা নির্ধারণ করা হয়। এবার আরেক দফা কমিয়ে দাম নির্ধারণ করা হল 1,393 টাকা, অর্থাৎ কমল আরও 49 টাকা। রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি শুনানি কক্ষে এলপি গ্যাসের নতুন দর ঘোষণা করেন সংস্থাটির চেয়ারম্যান। সুখবর হলো যে গত মাসের তুলনায় আমাদের এই এলপিজির মূল্য কমেছে। গত মাসে 12 কেজির মূল্য ছিল 1,442 টাকা, এই মাসে সেটা হয়েছে 1,393 টাকা এবং 49 টাকা কমেছে। বৃহস্পতিবার সন্ধ্যা 6টা থেকে নতুন দাম কার্যকর হবে জানিয়ে অটোগ্যাসের দাম মূসক সহ প্রতি লিটার 63.92 টাকা নির্ধারণের ঘোষণা দেন তিনি। প্রতি লিটার অটোগ্যাস এপ্রিল মাসে ছিল 66.21 টাকা আর এই মাসে সেটা হয়েছে 63.92 টাকা, অর্থাৎ 2.29 টাকা কমেছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। গত মার্চ মাসে 12 কেজি সিলিন্ডারের দাম 8 টাকা বাড়িয়ে 1,482 টাকা, ফেব্রুয়ারিতে 41 টাকা বাড়িয়ে 1,474 টাকা ও জানুয়ারিতে 29 টাকা বাড়িয়ে 1,433 টাকা নির্ধারণ করা হয়েছিল। আর গত এপ্রিলে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূসক সহ দাম প্রতি লিটার 66.21 টাকা নির্ধারণ করেছিল সংস্থাটি। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা।